ইশক, ইশক হচ্ছে যেটা ছাড়া চলবে না। ইশক কিন্তু এমন একটি জিনিস, ইশক কিন্তু চাই চাই, এখানে চোখের আড়াল, চোখের পানি, এগুলি চলবে, যেই কোনো কিছুর বিনিময়ে তাকে লাগবেই, তাকে এই জন্য আমাদেরকে বলা হয় আশিকে রসুল। আশিকে কেন? আশিকে রসুল ছাড়া অন্য কিছু বলা যায় না। কেন বলা হচ্ছে আশিকে? নবী ছাড়া, নবী ছাড়া, নবী ছাড়া নেই সাহারা। নবী, নবী ছাড়া সাহারা, নবী ছাড়া। ওরে তোমার নামে দিলাম ছড়ি, তোমার নামে দিলাম ছড়ি, ভাঙা সফিনা মাঝি হয়ে মোর নিয়ে চলো মদিনা। বেলা গেল সন্ধ্যা হলো ভীষণ অন্ধকার, ওখুলো দরিয়ার মাঝে কি হবে আমার। ওরে নবী ছাড়া কবরেতে, ওরে নবী ছাড়া এই জগতে, নবী ছাড়া ওই জগতে, নবী ছাড়া পুলসিরাতে, নবী ছাড়া হাসরেতে, রেহাই পাবি না মাঝি হয়ে মোর নিয়ে চলো মদিনা। মুহাম্মদ মুস্তফার তোরে এনেছি ইমান, আহলে সুন্নাতের মোরা দরেছি নিশান। ওরে যত আশিক জোড়ে তুফান, যত আশিক জোড়ে তুফান, বউ করি না আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ। নবী ছাড়া কবরেও চলবে না, হাসরেও চলবে না। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে, ও আমার আমার উম্মতেরা, আমার আশেক হয়ে যাও, দুনিয়াতেও আমাকে যারা চলতে পারবি না, কবরেও চলবে না, হাসরেও চলবে না, এমনকি জান্নাতে যেতে হলে আমি মুস্তফার পারমিশন লাগবে। মারহাবা প্যারে হাজরিন, এখানে একটা প্রশ্ন করেছে আমার হুজুর। আলী হোসেন যে বলল আমাদের ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইকে কটুক্তি করেছে, সে শিয়ালে বাংলা বলেছেন, বলেছে জোরে বলুন না, নাউজুবিল্লাহ। গাজী শেরে বাংলা ইনি কে জানেন? আল্লাহ, যার আপাত মস্তক শুধু নবী মুস্তফার প্রেম আর প্রেম ছিল। সুন্নিয়াতের ময়দানে যে আজকে আপনারা এত সুন্দর প্যান্ডেল করে বসে আছেন, এটা গাজী দীন ও মিল্লাতের রক্তের কুরবানির ফসল। কোন মোল্লা মওলবি যেটাকে অস্বীকার করে তার জন্য দুনিয়া এবং আখেরাতে তাকে জবাবদিহিতা করতে, কেননা উপকারের উপকার কি করতে হয়, শিকার নিয়ামতের শুকরিয়া। গাজী দীনে মিলাত সুন্নিদের জন্য অনেক বড় একটি আজিম শান নিয়ামত। এই মিলাদে মোস্তফার জন্য হাজার হাজার দলিল যিনি পেশ করেছিলেন ময়দানের মধ্যে, বাতেলের আড্ডার মধ্যে, আখড়ার মধ্যে, উনি হচ্ছেন গাজী দীনে মিলাত আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 1957 সালে, বলেন না 1900, ওই বাবা এটা মনে রাখা দরকার। যুবক ভাই বলেন, আমার বাবারা বৃদ্ধ বাবারা শুনেন, কোন বাতিল যদি বলে তার সামনে এই তথ্য পেশ করে দিবেন, শেরে বাংলার এই শেরে বাংলার লকব কোন বাংলার মানুষ তাকে দেয়নি, শেরে বাংলার লকব কোত্থেকে এনেছেন শুনেন। 1957 সালে আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই ইনি হজ করতে গিয়েছিলেন। কোথায় হজ করতে গিয়েছিলেন? যখন হজে গেলেন গাজী দীনে মিল্লাতকে, ওইখানের ওই লাল রুমালওয়ালারা কি করেছে, ঘেরাও করে নিয়েছে,
বলে আপনার সাথে কি আছে? বাহাস হবে, কি হবে? বাহাস হবে। গাজিউদ্দিন মিল্লাত বলেন ঠিক আছে চলেন বাহাসে। গাজিউদ্দিন মিল্লাতের সাথে তৎকালীন সময়কার গ্র্যান্ড মুফতি আরবের সৈয়দ আলাবি, ওনার সাথে বাহাস চলতে লাগলো, বাহাস চলতে লাগলো। বাহাসের মধ্যে যখন আল্লামা হুজুর গাজিউদ্দিন মিল্লাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা হুজুর কেবলা জবানের তালাফুস ফসিহুল বায়ান বলিগুল লিসান, যখন তার তালাফুস একজন বাঙালি হয়ে যখন তার বয়ান তার যুক্তিবিদ্যা আরবরা শুনতে লাগলো, তারা সবাই আশ্চর্য হতে লাগলো। কি হতে লাগলো? আশ্চর্য হতে লাগলো। এক পর্যায়ে বাহাসের মধ্যে গাজিউদ্দিন মিল্লাত জয় হোক সুবহানাল্লাহ, গাজিউদ্দিন মিল্লাতকে আরবে সৌদি আরবের মধ্যে লকব দেওয়া হয়েছে শের-ই ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, শের-ই শের-ই ইসলাম ওরফে শের-ই বাংলা শের-ই। শুধু তাই নয়, গাজিউদ্দিন মিল্লাতকে সেই জামানার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সৌদি সরকার, তিনি তাকে বিশেষ মেহমানের বিশেষ মেহমানের সম্মান সম্মাননা দান করেছিলেন, তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আরবে। এমনকি তার মাথায় একটি টুপি পরিধান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এতটুকুতে শেষ নয়, লাঠি পর্যন্ত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লাঠি। তো শের-ই বাংলা লকব পয়সা দিয়ে কিনে নেয় নাই, কলম দিয়ে লিখে বানানো নয়, বাতেলদের আখড়া। এক কথায় সৌদ সরকার তাদের গ্র্যান্ড মুফতি এরাই কি দিয়েছে? শের-ই বাংলা লকব দিয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখানে বানানো কোন আলকাব লকব নয়, কাজেই আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। চিল যদি বলে আমার কান নিয়ে গিয়েছে, আগে কান ধরে দেখবেন নাকি চিলের পিছে দৌড়াইবেন? মনে রাখবেন আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন সুন্নিদেরকে। কাদেরকে? গোসে পাক, গরিব নওয়াজ, কাদের কাছে? বাহাউদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইমামে রাব্বানী, কাদের কাছে? গৌসুল আজম মাইজভান্ডারী, কাদের কাছে? আব্দুর রহমান সোহরাবি, কাদের কাছে? গৌসুল আশিক বাবা রহমান মাওলা, কাদের কাছে? ওসিয়ে গৌসুল আজম খলিফায়ে গৌসুল আজম, কাদের কাছে? শাহিন শে বাবা, কাদের কাছে? বাবা হযরতে আব্দুল নবী শাহ হুজুর, কাদের কাছে? আমাদের কাছে। কাদের কাছে? আমাদের কাছে, সুন্নিদের কাছে। ইয়াসিন আউলিয়া, কাদের কাছে? আমিরুল আউলিয়া, কাদের কাছে? আল্লাহ দরবারের হযরত কেবলা, কাদের কাছে? মির্জাকির দরবারের হযরত কেবলা, কাদের কাছে? আমাদের কাছে। আল্লামা হাশমি, কাদের কাছে? শের-ই মিল্লাত, কাদের কাছে? নুরুল মুনাব্বর, কাদের কাছে? আমাদের কাছে। সুলতানপুরি, কাদের কাছে? আমাদের কাছে। এইভাবে প্রত্যেকটা আল্লাহর হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আল্লাহর বান্দা বলিরা সুন্নিদের কাছে। তো তারা তো পেরেশান হবেই, কেননা তাদের গ্রুপে কিছুই তো থাকতে হবে। তো এই নিয়ামত পাওয়ার জন্য মায়ের পেট থেকে আসবার সময় কপালে করে কি নিয়ন্তে হয়? কপালে করে নিয়ন্তে হয়। তারা তো সেটা আনে নাই, কপাল মন্দ, চোখ থাকিতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদেরকে মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? মোহর, সিল মেরে দিয়েছেন। এটা এমন কুদরতের সিল, এটা জবানে নয়, এটা মেরে দিয়েছেন কলবে। কোথায়? কলবে। কেননা প্রত্যেক মানুষ একজন আরেকজনের আয়না, একজন আরেকজনের, আর নবী মোস্তফা হচ্ছে এটা কুল কায়নাতের আয়না। নবী মোস্তফা মান রাআনি ফাকাদ রাআল হক, আমার নবীকে দেখা মানে আল্লাহকে দেখা। কাকে দেখা? আমার নবীকে দেখা মানে আল্লাহকে দেখা। এই জন্য আর আল্লাহ দেখার যেমন আয়না আছে, নবী দেখারও কি আছে? নবী দেখার আয়না হচ্ছে এই আল্লাহর বলিদের। আমরা আল্লাহর বলিদের আয়নায় নবী মোস্তফাকে দেখতে পাবো। যদি বলেন হুজুর দলিল লাগবে, তাহলে চলেন কলকাতার জমিনে। কোথায়? কলকাতায় হযরতে রসুল নোমা। কি নোমা? রসুল নোমা। ইনি মানুষকে নবী দেখাতেন।
কি দেখাতেন? নবী দেখাতেন, কেউ যদি নবী দেখার জন্য দিদারের জন্য আসতেন, সাথে সাথে নবীর সাথে দিদার করাই দিতেন। ওই বলির নাম কি ফতে আলী? ইনার বাড়ি কিন্তু এখানে আমিরাবাদে। কোথায়? আমিরাবাদে। কিন্তু যাক, আল্লাহর হুকুম ছিল, উনি চলে গিয়েছেন কোথায়? কলকাতায়। হিন্দুরা কারা? বিধর্মীরা। ওনার মাজার শরীফের দায়িত্বে আছে। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ পাক আমাদেরকে এতই নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? পেয়ারে হাজরিন, নবীর প্রেম কারো দিলে যখন জাগ্রত হয়ে যাবে, আপনার সামনে যদি কোনো বাতেল গালিগালাজ করে আমার মোস্তফার উপরে, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। কেন? পারলে কি হবে? আমরা পারতেছি তো। আমরা কেন দিব্যি খাচ্ছি না? সচ্চা নবীর আশেক যদি হইতাম, আরে নাই না, আরহাম হুজুরুল আরহাম, আরহাম হুজুরুল আরহাম, এটা হুজুরুল মাতি না মাতি না, সফুত করো যা, করো যা, ঘুম যাও, ঘুম যাও, দুয়ার তক মারে দি, লক করে দি, তালাও মারে দি, যাতে বাইরে না ফাটে। এগুলোর হিসাব দিতে হবে। কি দিতে হবে? নবী সে জো হে বেগানা, উসে দিল সে জুদা কর দে, পিতার মাদার বিরাদার জান মাল উন পর ফিদা কর দে, যার সাথে নবীর সাথে সম্পর্ক নাই তাকে দিল থেকে বের করে দাও, সে যেই হোক তার সাথে কোনো সম্পর্ক নাই। একজন আশেক রাসূল, আপনারা হয়তোবা নাম শুনেছেন, নাম নাও শুনতে পারেন। একটু আগে আমি আসবার আগে আমার এক ভাই মনে হয় নাথ শরীফ পড়েছিল, এই যে শায়ের আমি আজকে নাত খোয়াদের উদ্দেশ্যে বলবো। আমার নাত খোয়া ভাইরে যারা নাত পড়েন, হয়তো বা তাদের একজন মুরব্বী ছিলেন যার নাম হচ্ছে হযরত সৈয়দ কিফায়েত আলী কাফি মুরাদাবাদী, সকলে বিয়ে রহমাতুল্লাহ আলাইহি। ইনি আজ থেকে প্রায় 185 বছর আগে, 100 বলেন না, 185 বছর আগে ইনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে যোগ দিয়েছিলেন। কোন বিরোধী? ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন ব্রিটিশদের। ইনি কিন্তু শুধু শায়ের নয়, আলেমও ছিলেন, ইনি মুফতি ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। একজনের ভিতরে এতগুলি গুণ আল্লাহ দান করেছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে আশেকে রসুল, হযরত কিফায়েত আলী কাফি মুরাদাবাদী। আলা হযরত যাকে বলেছেন, আলা হযরত যার ব্যাপারে বলেছেন, ইনি নাতের সম্রাট। কিসের সম্রাট? কে বলেছেন? ইমাম আহমদ খান ফাযিল বেরলভি রাহমাতুল্লাহ আলাইহি। কিসের সম্রাট? নাতের সম্রাট বলেছেন। কিফায়েত আলী কাফি হচ্ছে নাতের সম্রাট, আর আমি কিফায়েত আলী কাফির উজির। কিফায়েত আলী কাফির উজির কে বলছেন? আলা হযরত ফাযিল বেরলভি রাহমাতুল্লাহ আলাইহি, কিফায়েত আলী কাফি মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া? বলে তোমাদের এই সরকার, তোমাদের এই ক্ষমতা, তাদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছিলেন। কিসের ফতোয়া? বলে বাতিলের বিরুদ্ধে কি করো? জেহাদ করো। অবশেষে তিনি গ্রেফতার হলেন ব্রিটিশদের হাতে। ব্রিটিশদের হাতে যখন গ্রেফতার হলেন, তখন দেখবেন যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমাদের শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা বলে না, বলে শেষ ইচ্ছা কি? তাকে জিজ্ঞেস করা হলো, বলে তোমার শেষ ইচ্ছা কি? বলে আমার শেষ ইচ্ছা হচ্ছে একটি। কয়টি? বলে কি? বলে সারা জীবন তো নবী মুস্তাফার নাত লিখেছি, সারা জীবন নবী মুস্তাফা নাত লিখেছি, আজকেও নবী মুস্তাফার নাত পড়তে পড়তে মরতে চায়। তিনি লিখেছেন, কোই গুল বাকি রহেগা না চমন রহ জায়েগা পর রাসূলুল্লাহ কি দীন হাসান রহ জায়েগা, নামে শাহানে জাহান মিট জায়েগা লেকিন ইহাঁ নামে মুস্তাফা অর পঞ্জতন রহ জায়েগা। ইনি বলেছেন, সব ফানা হো জায়েঙ্গে কাফি নাতে হযরত কা জবানো পর সুহম রহ জায়েগা,
সব ফানা হয়ে যায়েঙ্গে কাফি নাতে হযরত কা জুবান পর সুখন রহ জায়েগা। এই নাতে মুস্তাফা লিখতে লিখতে অবশেষে বলা হলো একে ব্রিটিশে বলে একে এমনে সহজে মৃত্যু দিলে হবে না, বলে কেমন মৃত্যু দেওয়ার দরকার, বলে তার পিঠের উপরে গরম গরম আয়রন চালাও। কি চালাও? আয়রন বুঝেন না? হ্যাঁ, কি চালাও? আয়রন চালাও। অবশেষে তার পিঠের উপরে আয়রন চালানো হলো, তার পায়ের হাতের রগ কেটে দেওয়া হলো, অবশেষে তাকে শিরচ্ছেদ করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবশেষে তিনি শহীদ শাহাদাত বরণ করলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশিকে রসূল হওয়া তো সহজ, আজকে আমাদের মধ্যে কারো সামনে নবী মুস্তাফার শানে বিয়াদবি করেছে সাথে সাথে তার কি হলো না? সহ্য হলো না, সেও বাতিলের বিরুদ্ধে কি করে দিল? হুংকার হুংকার তুললো। যেমন আমাদের এক ভাই মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, হয়তো বা ইনিও কি শুনেছেন, কি শুনেছেন তার সামনে যে শুনেছে নবী মুস্তাফার সামনে কি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, তার কি হলো না? বরদাস্ত হলো না। সেও তার জজবাতের মধ্যে গিয়ে একটি কথা কি করে দিয়েছে, বলে দিয়েছে, এটা হচ্ছে জজবা। এটা কি জজবা? মানুষের যখন দেখবেন কারেন্টের যখন শর্ট লাগে তখন কি হয়, ঝাঁকুনি দিয়ে উঠে না? তখন কারো দিলের মধ্যে যদি হুব্বে মুস্তাফা থাকে তার দিলের মধ্যে কি উঠে, একটা ঝাঁকুনি দিয়ে উঠে। আল্লাহ পাক আমাদের দিলের মতো সচ্চা হুব্বে মুস্তাফা অন্তরে ধারণ করে লালন করে পালন করে চলবার তৌফিক দান করুন।